আপনি আমার আশ্রয় দিতেন, আমার ইজ্জত আপনার হাতে। আপনি আপনি আমার উপর ন্যায় বিচার করেন, ইনসাফ করেন চেয়ারম্যান সাহেব। আমার বংশে এমন কেলেঙ্কারি কেউ করে নাই। ও যখন করছে তার বিচার আমি করব। মাওলা, আমার মনে হয় বিচারের জন্য আমাদের সামনে দুইটাই পথ আছে। এক, ধরো এই চাবুক, মারো ওর পিঠে, এমন শিক্ষা দাও যেন সারা জীবনে দোষার না করে। দুই, আমার পুত্রবধূর জন্য রাখা এই আংটি তোমার বোনের আঙুলে পরাইয়া দাও, ফয়সালা এখন তোমার উপর। মৌলা আংটি নিয়ে গেছে, তার মানে মৌলার বোনই হইবে এই বাড়ির ইজ্জত, আমার পুত্রবধূ। এটা খুব খুশির কথা বাবা, চেয়ারম্যান সাহেব তার ছেলের জন্য আমাদের লালিকে পছন্দ করছে। আমার সারা জন্মের স্বাদ, লাইলি আমার চোখের সামনে দিয়া পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যাইব, আর আমি চায়া চায়া দেখুম। এবার আপনার মনের আশা পূর্ণ হবে মা, চেয়ারম্যানের ছেলে যেমনি সুন্দর তেমনি ভদ্র, আমার তো খুবই পছন্দ হয়েছে। এসব করো, মুরব্বিদের কথার মাঝখানে নাক গলাইতে আইসো না, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ইয়েস স্যার। সম্বন্ধটা আমারও পছন্দ হয়েছে মা, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি সাফ সাফ কইয়া দিছি, এই ব্যাপারে আমার মায়ের কথাই হচ্ছে ফাইনাল। মায়ের কথা রাখো বাবা, ভাই যখন বড় হয় বোনের বিয়ের ফয়সালা মা করে না, ভাই করে, বাকি থাকে বোনের মতামত, সেটা তুমি জানে না বাবা। পারলাম না বোন, তরে আর লুকিয়ে রাখতে পারলাম না, কেমনে পারুম? লাল শাড়ি ঘন্টা দিয়া মেহেন্দিতে হাত রাঙাইয়া পায়ে আলতা মাইখা মা ভাইয়ের একান্দায় শ্বশুর বাড়ি যাবি, তাই না রে? চুপ কর। এই আংটি চেয়ারম্যান সাহেব তার ছেলের বউয়ের জন্য পাঠাইছে, এই সম্বন্ধে যদি কবুল করস তাহলে আংটিটা পইরা নিস, আর যদি কবুল না করস তাহলে বাক্সটা ফেরত পাঠাস। আমি তোর মতামতের লাগিয়া বাইরে অপেক্ষা করতে আছি। বাক্সটা খুলেই দেখুন না স্যার। মিনা। ইয়েস স্যার। এত রাইতে তুমি আমার ঘরে? আমি যে এসেছি বুঝলেন কি করে স্যার? মায়ের পরে একমাত্র তোমারই তো বুঝি, সবসময় স্যার স্যার ভালো লাগে না, এখন মাওলাই কও। তুমি এখনো ঘুমোনি? ঘুম কেমনে আসে, সামনে লাইলির বিয়া, হাতে কিছু টাকা পয়সার দরকার। যদি কিছু মনে না করো আমার কাছে কিছু টাকা আছে, এই সময় যদি তোমার কাজে লাগে। না মিনা, আমার আর ঋণী কইরো না, মহলারে ভালোবাসা, শহরের আরাম আয়েস, দালান কোটা ছাইড়া এই সামান্য বেড়ার ঘরে পড়ে আছো, আর কি দিব আমারে, শুধু তোমারই আমার দরকার, তোমার টাকার দরকার নেই। লাইলের ভাই আমি, বিয়েও দিব আমি।